আদালত অঙ্গনে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। তিনি বলেন, সুপ্রিম কোর্টে কতিপয় অসাধু কর্মকর্তার জন্য সবার বদনাম হয়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করা হবে না। বিকেলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বেঞ্চ অফিসার সহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের সকল শাখার অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা এবং অযোগ্যতাকে নির্মূল করতে যে কোনো পদক্ষেপ নিতে আমি কোনো কুণ্ঠাবোধ করব না। এই পবিত্র আদালতে দেশের মানুষ সর্বশেষ আশ্রয়স্থল, এখানে কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মের ন্যূনতম উপস্থিতি আমরা বরদাস্ত করব না।